আপনি যে কোনো ইউটিউব চ্যানেলে যখনই ভিজিট করবেন, সেখানে সেই ইউটিউব চ্যানেলের প্রথমে একটা চ্যানেল আর্ট বা চ্যানেল ব্যানার দেখা যায়, তার নিচে চ্যানেলের লোগো, তার নিচে ভিডিও ট্রেলার বা ভিডিওর বিভিন্ন সেকশনগুলো দেখা যায়। তো একটা চ্যানেলকে একটা প্রফেশনাল সুন্দর লুক তৈরি করার জন্য আপনাকে একটা চ্যানেল আর্ট তৈরি করতে হবে। সেই চ্যানেল আর্টের মধ্যে আপনার চ্যানেলের নাম থাকবে, আপনি কী কী বিষয়ে ভিডিও তৈরি করেন সেই টপিকগুলো লেখা থাকবে, আপনার আদার্স যে সোশ্যাল মিডিয়াগুলো রয়েছে সেই সোশ্যাল মিডিয়ার ইউজার নেমগুলো থাকবে। এই ভিডিওর মধ্যে আপনি কোনো কম্পিউটার কোনো পিসি ছাড়া, আপনি কোনো ফটোশপ বা গ্রাফিক ডিজাইনিং ছাড়া কীভাবে আপনি মাত্র 2 মিনিটে আপনার হাতের স্মার্টফোন দিয়ে আপনি একটা চ্যানেল আর্ট বা ব্যানার তৈরি করতে পারবেন মাত্র 2 মিনিটে, কীভাবে আপনি আপনার চ্যানেলের জন্য চ্যানেল আর্টটাকে তৈরি করতে পারবেন কমপ্লিট আমি স্টেপ বাই স্টেপ আমি আপনাদের মোবাইলের স্ক্রিনে নিয়ে গিয়ে দেখাবো। ভিডিওটা শুরু থেকে শেষ অবধি দেখবেন এবং আমাদের ভিডিওটি অবশ্যই একটা লাইক করে দেবেন। তো বন্ধুরা, আমি আমার মোবাইলের স্ক্রিনে চলে এসেছি, আপনিও আপনার মোবাইল ওপেন করবেন। তারপর আমি এই ভিডিও ডেসক্রিপশনে আমি এই 5টা পিক্সেল ল্যাব প্রজেক্টের লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রেখেছি, আপনারা সেখান থেকে খুব সহজেই ডাউনলোড করে নিতে পারবেন। তো এবার এটাকে কিভাবে আমরা ব্যবহার করব সেটা আমি আপনাদের দেখাচ্ছি। আপনার ফোনে যদি পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশনটা না থাকে, আপনি গুগল প্লে স্টোর থেকে পিক্সেল ল্যাব এই অ্যাপটাকে ডাউনলোড করে নেবেন। তো আমার ফোনে এটা অলরেডি ডাউনলোড করা আছে, আমি এখান থেকে ওপেন করছি। এরপর এখান থেকে অ্যালাউ করে দেবেন। অল্প সময় ব্যয় করে আপনি সুন্দর একটা চ্যানেল আর্ট কীভাবে তৈরি করবেন সেটাই আমি আপনাদের দেখাবো। তো ফার্স্ট আমাদের করতে হবে এই 3 ডটে ক্লিক করতে হবে, তারপর এখানে ওপেন .plp ফাইল এখানে ক্লিক করব এবং আমাদের যে ফোল্ডারটায় আমরা ডাউনলোড হয়েছে সেই ডাউনলোড করা ফোল্ডারটাকে এখানে ওপেন করব। এরপর এখানে দেখুন .plp এখানে 5টা আমাদের প্রজেক্ট রয়েছে। তো এখান থেকে আমরা মনে করুন এই পাবজি, এই পাবজি ব্যানার টেম্পলেট। তো আপনারা আপনার যদি গেমিং চ্যানেল থাকে তাহলে আপনি এই পাবজি ব্যানার টেম্পলেটটাকে আপনি এডিট করে এটা আপনি চ্যানেল আর্ট তৈরি করতে পারেন আপনার চ্যানেলের জন্য। এখানে ওপেন অ্যান্ড অ্যাড এইখানে ক্লিক করব। তো দেখুন আমাদের সামনে কিন্তু চ্যানেল আর্ট চলে এসেছে। এবার এইখান থেকে শুধু নামগুলো আমাদের চেঞ্জ করে দিতে হবে, তাহলে কিন্তু আমাদের চ্যানেল আর্ট তৈরি হয়ে যাবে। এখানে আপনার চ্যানেল আর্টের ইউটিউব চ্যানেল আর্টের জন্য যে সাইজ সব কিছু কিন্তু এখানে চলে আসবে। আপনি শুধু একটা ক্লিকেই আপনার সামনে প্রজেক্টটা ওপেন হয়ে যাবে। তারপর এখানে ক্লিক করে লেয়ারে ক্লিক করে এখান থেকে প্রত্যেকটা লেয়ারকে আপনি এডিট করতে পারবেন। আপনি আপনার মতো করে আপনি এখান থেকে এডিট করে এখান থেকে আপনি আপনার পছন্দ মতো এডিটিং করে আপনি এটাকে সেভ করে নিয়ে আপনার ইউটিউব চ্যানেল আর্টে সেভ করতে পারবেন খুব সহজে। তো এখান থেকে আমি জাস্ট আপনাকে দেখাচ্ছি, এখানে লেখা আছে ইওর নেম, এখানে ডবল ট্যাপ করে করবো। এখান থেকে ইওর নেমের জায়গায় আপনার চ্যানেলের নাম লিখে দেবেন, আমি এখান থেকে টেকনো পবি লিখে দিচ্ছি। তারপরে দেখুন আমাদের এখানে নামটা চলে এসেছে। তারপর এখান থেকে আপনি এটাকে সাইজ ছোটো বড়ো করতে পারেন, এখান থেকে এটা সেন্টারে করে দেবেন। আশা করি এইগুলো আপনারা খুব সহজেই করতে পারবেন। কীভাবে থাম্বনেল তৈরি করতে হয় পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশনের মধ্যে সেটা আমি সেই ভিডিওটা যদি না দেখে থাকেন এই ভিডিও ডেসক্রিপশনে ভিডিও লিঙ্ক দেওয়া থাকবে, আপনারা সেটা দেখলে পিক্সেল ল্যাবের মধ্যে কীভাবে এডিটিং করতে হয় সেগুলো আপনারা খুব সহজে শিখে যেতে পারবেন। তারপর এখানে যে সোশ্যাল মিডিয়াগুলো রয়েছে এখানে ক্লিক করে এখানে যে নাম লেখা আছে এই নামের ওপর ক্লিক করতে হবে। এই নামের ওপর ক্লিক করে এখান থেকে এডিট করে আপনার ইউজার নেমটা এখানে লিখে দিতে হবে। তো আশা করি আপনারা বুঝতে পারছেন। এইভাবে আমি বাকি আরও 4টে প্রজেক্ট আপনাদেরকে ওপেন করে দেখাচ্ছি। তো এইভাবে আপনি টেক্সটগুলোকে চেঞ্জ করে নিয়ে তারপর এখানে সেভ বাটনে ক্লিক করে এখান থেকে আপনারা এই সেভ অ্যাজ ইমেজে ক্লিক করবেন। সেভ অ্যাজ ইমেজে ক্লিক করে এখান থেকে কাস্টমে গিয়ে এখান থেকে আল্ট্রা করে নেবেন, তাহলে হাই কোয়ালিটিতে আপনার ফটোটা সেভ হয়ে যাবে চ্যানেল আর্টটা। তো এখানে সেভ টু গ্যালারি করলে কিন্তু এটা আপনার ফোনের গ্যালারিতে সেভ হয়ে যাবে। এরপর আমরা আর একটা প্রজেক্ট ওপেন করব। দেখুন এখানে 3 ডটে ক্লিক করলাম, ওপেন PLP ফাইল। তারপর এখান থেকে আরেকবার এখানে যাচ্ছি PLP, এখান থেকে আমাদের ব্যানার ফোল্ডারটাই আমাদের খুঁজে দেখতে হবে, ব্যানার আর্ট। এখান থেকে আমরা এই টেম্পলেটটা ওপেন করছি, ওপেন অ্যান্ড অ্যাড। দেখুন আর একটা আমাদের সামনে নতুন টেম্পলেট চলে এসেছে, এটাও খুব প্রফেশনাল একটা টেম্পলেট আছে। এখানে নামের ওপর ডবল ট্যাপ করে এখান থেকে আপনি আপনার চ্যানেলের নাম লিখে দেবেন, আমি টেকনোপবি লিখে আপনাদের দেখাচ্ছি। তো এখান থেকে টেকনোপবি লিখে এখান থেকে লেখাটা আপনি অ্যাডজাস্ট মতো
এখান থেকে ছোট বড় করে নেবেন। কত সহজে আপনি একটা সুন্দর সুন্দর চ্যানেল আর্ট বানাতে পারবেন। তো এই ভিডিওর মধ্যে আমি পিক্সেল আর্টের বিভিন্ন টুলসগুলো আপনাদেরকে এখানে দেখাচ্ছি না, কারণ ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে। আমি শুধুমাত্র প্রজেক্টগুলো আপনাদেরকে দেখাচ্ছি এখান থেকে কী কী প্রজেক্ট আমি দিয়েছি। দেখুন, পাঁচটা প্রজেক্ট আপনাদেরকে একবার ওপেন করে আমি দেখিয়ে দিচ্ছি। এখান থেকে আরেকটা আমি প্রজেক্ট ওপেন করে দেখাচ্ছি, ব্যানার আর্ট। তারপর এখান থেকে দেখুন এই প্রজেক্টটা, দেখুন এখানে আর একটা প্রজেক্ট আছে। এখান থেকে আপনার ছবি চেঞ্জ করতে পারবেন এই ছবিটাকে। এই ছবিটা ডিলিট করে দিয়ে আপনার নিজস্ব ছবি এখানে নিয়ে আসতে পারেন। এই প্লাসে ক্লিক করে এখান থেকে ফর্ম গ্যালারি করে, তারপর এখান থেকে গ্যালারিতে গিয়ে আপনার ফোনে যেখানে ছবি আছে তো সেই ছবিটা আপনি এখানে খুব সহজে নিয়ে আসতে পারবেন। দেখুন, আমি যদি এই ছবিটার জায়গায় এটাকে বসিয়ে দিচ্ছি, ছবিটাকে প্রথমেই ডিলিট করব না, ছবিটার জায়গায় পজিশনে বসিয়ে দিয়ে তারপরে আমরা এখানটাকে ডিলিট করে দেবো। তো আমার ছবিটা বসিয়ে দিলাম, তারপরে এই লেয়ারে ক্লিক করে এখান থেকে এই ছবিটাকে ডিলিট করে দিচ্ছি। তারপর এখানে চ্যানেল নেমের জায়গায় এখান থেকে আমরা আমাদের চ্যানেলের নাম লিখে দেবো অবশ্যই। তো এখান থেকে আমি টেকনো প্রবীর লিখে দিচ্ছি। আপনি আপনার চ্যানেলের নাম লিখবেন, টেক্সটটাকে আপনি এখান থেকে ছোট বড় করতে পারবেন। তারপর এখানে সেভ অ্যাজ ইমেজে ক্লিক করবেন, এখান থেকে আল্ট্রা করে এখান থেকে সেভ। এরপর আপনি যে প্রজেক্টগুলো কাজ করছেন সেগুলোকে এখান থেকে মাই প্রজেক্টে এসে আপনি এখান থেকে দেখতে পারবেন। তিনটে প্রজেক্ট আমি ওপেন করেছি, তিনটে প্রজেক্ট কিন্তু এই সামনে চলে এসেছে। তো এখান থেকে যে কোনো প্রজেক্ট আপনি যে কোনো সময় এডিট করতে পারবেন খুব সহজেই। শুধু আপনাকে টেক্সটগুলো চেঞ্জ করে দিতে হবে, যদি ছবিগুলো থাকে ছবিগুলো চেঞ্জ করে দিতে হবে। এরপর আরও দুটো প্রজেক্ট যে আছে সেই দুটো একবার ওপেন করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো এখান থেকে আর একটা চার নম্বর প্রজেক্ট ওপেন করছি, এখান থেকে আমাদের ব্যানার আর্ট, তারপরে তিনটে দেখালাম, চার নম্বরটা দেখুন কীরকম। তো চার নম্বর প্রজেক্টটা এখান থেকে ওপেন করছি, দেখুন একদম ব্ল্যাকের উপর আমার যে থিমটা আছে দেখবেন এরকম ধরনের, এই যে ফন্ট স্টাইল আমার খুব ভালো লেগেছে। এইভাবে করে এখান থেকে শুধু সেভ করে দেবেন, শুধু টেক্সটগুলোকে চেঞ্জ করে আপনি আপনার চ্যানেলে সেভ করে দিতে পারবেন। তো লাস্ট আমরা দেখে নেবো আর একটা যেটা আছে সেটাকে এখান থেকে ওপেন পিএলপি ফাইল করে এইটাকে ওপেন করছি। দেখুন হোয়াইট ব্লুর উপর এখান থেকে আপনি এই ছবিটাকে জায়গায় আপনার নিজস্ব ছবি নিয়ে এসে, আমি দেখুন এখান থেকে আমার একটা নিজস্ব ছবি নিয়ে আসছি। তো আমার নিজস্ব ছবি এখান থেকে নিয়ে এসে এই ছবিটাকে ডিলিট করে দেবো এবং এই ছবিটাকে এখানে সেট করে দেবো। তো এখান থেকে আমি এটাকে অ্যালাইন সেট করে দিচ্ছি নিচে, এবার এই ছবিটাকে ডিলিট করে দিচ্ছি। লেয়ারে ক্লিক করলাম, এখান থেকে ডিলিট করে দিলাম। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবেন, এবং আমাদের চ্যানেলে নতুন এসে থাকলে আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটা অল করে নেবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ধন্যবাদ।